আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ব্লগের মধ্যে। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে তো মাস্ট ভুলবেন না। আর এখন আমি এখন বাজে সন্ধ্যা প্রায় 7টা। তো সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আজকে বেসিক্যালি যে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের মাঝে সেটা হচ্ছে আজকে কিচেনের কিছু মেইন মেইন কিছু কিছু খুঁটিনাটি টিপস এবং কিছু কিছু ট্রিক্স নিয়ে, যেগুলো আপনাদের কাজে সারা দিনের কাজের মধ্যে রেগুলার বেসিসে আপনারা রাখতে পারেন এবং আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আমি মনে করি। তো আজকে ভিডিওটি আপনাদের দেখার জন্য একান্তভাবেই রিকোয়েস্ট রইল এবং না টেনে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। তাহলে চলুন আমরা আমার ভিডিওর মূল পর্বে চলে যাই। তো প্রথমে যে ট্রিক্সটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে রুটিকে সফট এবং নরম করার জন্য। এই ট্রিক্সটা আপনারা ফলো করতে পারেন এবং রুটির খামিটাকে খুব সফট এবং নরম এবং খুব তুলতুলে এক রুটি তৈরির জন্য আপনারা এই ট্রিক্সটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে পানির সঙ্গে আপনারা দেখতে পেয়েছেন আমি কিছু পরিমাণে তেল এবং কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অপশনাল, আর চিনি ছাড়াও তেলটা দিলেও আপনাদের রুটিটা খুবই সফট এবং নরম হবে, আর চিনিটা দিলে একটু বেশি নরম হয়। তো আপনারা এটা ফলো করতে পারেন, এটা আপনাদের রুটিকে খুবই সুন্দরভাবে তৈরি করতে সাহায্য করবে। কোনো চিকচিটে হবে না, কোনো কিছু হবে না, দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে এটা খামিটা দিয়ে রুটি তৈরি করে আপনারা খেতে পারেন এতে, এবং রুটিটাও খুব সফট এবং নরম হয়। তো এবার টিপস নাম্বার 2, এবং এই টিপসটা হচ্ছে আমরা অনেক সময় এই যে রুটি বেলার সময় আমাদের ফিডিকগুলো যখন আমরা পাকার মধ্যে বা ফ্লোরের মধ্যে করি তখন এই যে এরকম নড়াচড়া করে এবং স্লিপ কাটে, তো এই জিনিসটাকে আপনারা চাইলে এখানে নিচে একটা ন্যাকড়া দিতে পারেন। তো আমি এখানে একটা পরিষ্কার ন্যাকড়া বিছিয়ে নিচ্ছি, ভাঁজ করে নিয়েছি, তার ওপরে আমি এখন এই বেলুন ফিরিটা আমি রাখছি এবং তার উপরে আমি এখন রুটিটার যে ডোটা সেটাকে মেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নড়াচড়া করছে না। তো এখন আমি নিয়ে এসেছি আপনাদের 3 নম্বর টিপসে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। এই যে আমরা রুটি অনেক সময় বেলার পরে গোল হয় না, এটার মেন কারণ কি জানেন? এই যে আমরা রুটির জন্য যেই গোলাটা তৈরি করেছিলাম সেটাকে সুন্দরভাবে মসৃণভাবে আমরা গোল করে নিইনি। তো এটাকে এখন আমি কীভাবে সুন্দর একটা শেপের রুটি তৈরি করতে পারি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি দেখতে পাচ্ছেন রুটির সেই ডোটাকে এখন সুন্দরভাবে মসৃণ করে এখন মেখে নিচ্ছি। এতে করেই কিন্তু আমার রুটিটা খুব গোল হবে, যতটা মসৃণ হবে এই গোল্লাটা রুটি ঠিক ততটাই মসৃণ হবে আমার রুটির ফিনিশিংটা। দেখুন কি সুন্দর না ফিনিশিংটা! ঠিক এরকম করেই আপনারা প্রতিটা গোল্লা তৈরি করে নেবেন, আশা রাখছি আপনাদের প্রত্যেকটা রুটি খুব চাঁদের মতো সুন্দর হবে। আর গোল রুটি কে না পছন্দ করে, সবাই তো গোল রুটি চেষ্টা করি। তো যারা নতুন গৃহিণী তাদের জন্য এই টিপসটা মেইন আমি মনে করি, আপনারা ফলো করতে পারেন, আপনাদের কাজে দিবে। তো এই তো দেখুন আমার চাঁদের মতো রুটি। তো এখন আমি চলে আসলাম টিপস নাম্বার 4, এবং এই টিপসটা আপনারা ফলো করতে পারেন আপনাদের রান্নাঘর তৎক্ষণাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা সবসময় রুটি বেলুন বা অন্য যাই কিছু করুন, সাথে সাথে যেই ময়লাটা পড়ে নিচের মধ্যে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেবেন, এতে করে তেলাপোকা বা অন্যান্য জীবাণু হওয়ার সম্ভাবনা থাকবে না। টিপস নাম্বার 5, তো এবার আমি চলে আসলাম ভেজিটেবলস কাটিংয়ের ক্ষেত্রে। এইটা আপনারা সবাই আপনাদের মেইন জিনিসের মধ্যে রাখতে পারেন এবং নোংরা কমানোর ক্ষেত্রে এই টিপসটা আপনারা ফলো করবেন আশা রাখছি। তো এখানে কাটিং করার ক্ষেত্রে অনেক সময় আমরা নিচের মধ্যে যেখানে না সেখানে আমরা এভাবে ছুলে সামনেই আমরা নিয়ে নিই, তো এই জিনিসটা আপনারা না করে এখানে কিন্তু একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। এই ঝুড়ির উপরে রেখে আমি এই ছুলনি দিয়ে সব কয়টা সবজি ছুলে নিচ্ছি ভালোভাবে, এতে করে আমার ময়লাও হবে না এবং কাজের অনেকটাই সাশ্রয় হবে এবং সময়ও কম লাগবে। তো সব কয়টা ছোলা হয়ে গেছে একসঙ্গে দেখতে পাচ্ছেন। তো ছোলা হয়ে গেলে আমি পরবর্তীতে সব কয়টা ময়লা যখন একসঙ্গে হয়ে যাবে তখন আমি ফেলতে যাব। তো আমার সব সবজি ছোলা হয়ে গেছে,
এবার আমি ফেলতে যাব। তো আমি ফেলতে গিয়ে এভাবে ফেলবো না, এভাবে ফেললে অনেক সময় কিছু কিছু ময়লার মধ্যে এসে বাইরে থেকে বিড়াল টেড়াল আইসা তো নষ্ট করে ফেলে, কারণ বালতিটা কাত হয়ে গেলেই ময়লাগুলো বের হয়ে আসবে। সেজন্য কি করব, এখন একটা পলিথিন নিয়ে নিয়েছি যেটা আমার প্রয়োজন নেই, সেই পলিথিনটার মধ্যে ফেলে আমি তারপর বালতির মধ্যে ফালাবো। এতে করে যখন বালতি কাত হয়ে পড়ে যাবে তখন আর ময়লা হবে না। টিপস নাম্বার 6, তো এবার আমি যেই সবজিগুলোকে সুন্দরভাবে ছুলে নিয়েছিলাম, সবজি কাটার সময় সবসময় ধুয়ে নেবেন কাটিং করার আগে ছোলার পরে, এতে করে জীবাণু এবং যত ধরনের ব্যাকটেরিয়া আছে সব কিছু এই পানির সঙ্গে ধুয়ে চলে যাবে এবং কাটিংয়ের পরে পুষ্টিগুণ সমৃদ্ধ থাকবে। তো আপনারা এই টিপসটা ফলো করতে পারেন, এতে করে খাবারের পুষ্টিগুণ সব কিছুই খাবারের মধ্যেই থাকবে। টিপস নাম্বার 7, তো এই টিপসের মধ্যে আমি এখন শেয়ার করছি, এই যে অনেক সময় আমরা যখন নাইফটা দিয়ে এই চাকুগুলো দিয়ে যে সুন্দরভাবে কাটতে যাই তখন দেখবেন বোতা হয়ে যায়, ধার থাকে না। তো কি করবেন, এবং নাইফ যাদের শান দেওয়ার ঘরে না থাকে বা হাতের কাছে না পান, তখন তৎক্ষণাৎভাবে কিন্তু আপনারা একটা ট্রিক্স ফলো করতে পারেন, আর সেটা হচ্ছে কাপ অথবা সিরামিকের যে কোনো কাঁচের বাটি অথবা যে কোনো জিনিসই হোক, সিরামিক মানে কাঁচের। তো যাদের শানদানি আছে তারা তো শান দিয়ে নেবেন, তো আমি এই যে আপনাদেরকে একটু সুবিধাতে দেখাচ্ছি শান দিয়ে নেওয়ার নিয়মটা। তো শান দেওয়া হয়ে গেছে, এখন আমি কাটবো। তো এখন তো ধার হয়ে গেছে, কি আর করার। তো এখন আমি আপনাদেরকে এটা কাটিং করে দেখাচ্ছি, এখনও কিন্তু শান হয়ে গেছে, আমি হালকা শান দিলাম, ধার করে নিলাম। তো এবার আমি কি করব, যে কাপের মধ্যে কিভাবে আপনারা ধার করবেন সেটা দেখেন। আমি এখানে কাঁচের একটা কাপ নিয়ে নিয়েছি এবং এই কাঁচের কাপটার উপরে যে উল্টিয়ানোর পরে যে নিচ দিয়ে সমান একটা আস্তর থাকে সেই আস্তরণটার মধ্যে আমি ভালোভাবে ঘষে নিচ্ছি। এতে করে কী হবে, চাকুটার মধ্যে ভালো পরিমাণ একটা শান চলে আসবে, ধার চলে আসবে। এবং এটা করার ক্ষেত্রে অবশ্যই সাবধানে করবেন, আমার সান্দা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা আলু কেটে দেখাচ্ছি, চিকন চিকন করে কাটছি খুবই পাতলাভাবে। প্রথমে স্লাইস করে কেটে নিলাম এবং কিছু আলু এখন আমি এখান থেকে নিয়ে চিকন চিকন করে ভাজি, যে করি আমরা সেটা করে দেখাচ্ছি যে কতটা পরিমাণে শান চলে আসছে চাকুটার মধ্যে। দেখুন, আপনারাও চাইলে বাসা বাড়িতে যদি আপনাদের শান দেওয়ার কিছু না পান সামনে, আপনারা চাইলে আপনাদের যে কোনো চাকুকে এভাবে শান দিয়ে নিতে পারেন তৎক্ষণাৎভাবে। আশা রাখছি আপনাদের এই ট্রিক্সটাও আপনাদের কাছে ভালো লাগবে। তারপর আমি চলে আসলাম টিপস নাম্বার 18, এবং দেখতে পাচ্ছেন আমি সব কিছু কাটাকুটি পরে, এই জিনিসটা অনেকে আমরা ফেলে রেখে দিই যে পরে করি, আগে রান্নার কাজ শেষ করি নি, এই জিনিসটা মোটেও করবেন না। এতে করে রান্নাঘর অনেকটাই নোংরা হয়ে থাকে এবং আপনার রান্নার ক্ষেত্রে অবশ্যই আপনাদের এর মনটাকে নষ্ট বা চিটচিট একটা ভাব চলে আসে এই নোংরা জিনিসগুলো দেখলে। তো আপনারা চাইলে তৎক্ষণাৎভাবে এই সাথে সাথে আপনারা ক্লিন করে নিতে পারেন, এতে করে আপনারা দেখতেও ভালো লাগবে এবং রান্না করার ক্ষেত্রে কোনো ধরনের চিটচিটে ভাব চলে আসবে না। তো আপনারা চাইলে তৎক্ষণাৎভাবে পরিষ্কার করে নিতে পারেন। টিপস নাম্বার 9, তো আপনারা সবসময় এই জিনিসটা ফলো করবেন যে চপিং বোর্ড যখন আমরা কাটিং করার শেষ হয়ে যায় এই জিনিসটাকে রেখে দেবেন না যে আমি অন্য কিছু কাটবো তখন লাগবে এখন থাক, এই জিনিসটা করবেন না, সাথেটা সাথে ধুয়ে ফেলবেন। এতে করে ময়লা খুব ইজিলিভাবে উঠে যাবে এবং অনেক সময় রেখে দেওয়ার পরে ময়লা অনেক শক্ত হয়ে যায় বা ময়লাটা লেগে থাকে, আমরা অনেক সময় খেয়াল করি না, এই জিনিসটা হবে না। সাথে সঙ্গে আপনারা আপনাদের
চাকু এবং যাই আপনারা দিয়ে যা কিছু করেন সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবে, এতে করে আপনাদের ময়লা হওয়ার সম্ভাবনা থাকবে না। তো শুকানো হয়ে গেলে পানিতে যখন ঝরে যাবে অবশ্যই সঙ্গে সঙ্গে জায়গা মতো রেখে দেবেন, এতে করে অল্প সময়ের মধ্যে যেই জায়গাটা সেই জায়গায় থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে রান্নাঘর, এতে করে চিটচিটে এবং নোংরাটির ভাব চলে আসবে না। টিপস নাম্বার 10, এটা হচ্ছে আমরা অনেক সময় রান্নাবান্না যখন করি আমাদের রান্নাবান্না করার পরে আমাদের বাসনপত্রের মধ্যে বা মশলাদানির মধ্যে এই যে তেলের একটা ছিটা ছিটা ভাব চলে আসে, এই জিনিসটার সঙ্গে আপনারা আপনাদের এই বক্সগুলো মশলাদানিগুলোকে সংরক্ষণ করবেন না, এতে করে ময়লা আস্তে আস্তে শক্ত হয়ে যায় এবং একটা সময় দেখা যায় অনেক শক্ত হয়ে যায় এবং নোংরাটে একটা কালার চলে আসে এবং অনেক ঘষাঘষির পরে কে ক্লিন করতে হয়। তো এই কষ্টটা থেকে বাঁচার জন্য অবশ্যই সঙ্গে সঙ্গে আপনারা এভাবে পুছে নেবেন অথবা একটা ভিজা ন্যাকড়া দিয়ে পুছে নিতে পারেন অথবা এভাবে ধুয়ে ফেলতে পারেন। সপ্তাহে অন্তত 2-3 বার এই জিনিসটা করবেন, এতে করে আপনাদের মশলাদানি পরিষ্কার থাকবে এবং নোংরাটে নোংরাতে ভাবটা চলে আসবে না। এবং আমি যেহেতু সঙ্গে সঙ্গে এখন আটকে নেব সেজন্য আমি এখন পানি ঝরিয়ে ভালোভাবে একটা কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে আমি বক্সটাকে ভালোভাবে আটকে আমি এখন জায়গা মতন যেখানে আমি বক্সগুলোকে রাখি মশলাদানিগুলোকে সেখানে আমি এখন সবকটা মশলা রেখে দেব, এতে করে পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে এবং কোনো ধরনের নোংরাটে নোংরাটে ভাব চলে আসবে না। তো আমি যে জায়গাটা সেই জায়গাতে সব কিছু রেখে দিলাম, তো আমার সময়ও সাশ্রয় হয়। তো টিপস নাম্বার 11, সবাই লাস্টে যে টিপসটা, যে সবসময় আপনারা চেষ্টা করবেন রান্নাঘরকে রান্নার করার পরে অবশ্যই ক্লিন করে নেওয়ার জন্য, এতে করে রাতের বেলা তো মাস্ট এই জিনিসটা করবেন কারণ সকালবেলা আপনাদের যখন এই পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন রুমটা দেখবেন আপনাদের মনটা এমনি ভালো হয়ে যাবে, এতে করে আপনাদের সারা দিনের যেই একটা ভালো ফিলিংস সেই জিনিসটা থাকবে বজায় থাকবে, এতে করে আপনাদের মনটাও স্বাচ্ছন্য বোধ করবে। আশা রাখছি আমার টিপসগুলো আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেহেতু নতুন ব্লগিং শুরু করেছি সেজন্য আপনাদের সঙ্গে সব কিছু ভিডিও দিয়ে ট্রাই করছি যে কোন ভিডিওটা ভাইরাল হয়, তো তার উপরে ভিডিও মেক করব। আশা রাখছি এই ভিডিওটা ভাইরাল হবে, জানি না ভাইরাল হবে কি না, তাও আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট, ভাইরাল হলে আপনি যদি এখন এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই লাইক দিয়ে সাপোর্ট করবেন এবং কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান কমেন্টটি, আমি একান্তভাবে প্রত্যাশা করছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।